বরগড় জেলা পদ্মপুর উপনির্বাচন সময় জেলা মান্যতা দেওয়াকু প্রতিশ্রুতি দেইথিলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। হলে প্রতিশ্রুতি পালন কলেনি রাজ্য সরকার। পদ্মপুরকু জেলা মান্যতা পাই বিধিবদ্ধ ভাবে বিজ্ঞপ্তি বাহারিলা নাহিঁ, যাহাকু নেই পদ্মপুরবাসীঙ্ক মধ্যে অসন্তোষ প্রকাশ পাইছে। এর প্রতিবাদে রাজবড়া সম্বর কৃষক সংগঠনর শতাধিক চাষী পদ্মপুর উপজেলাপাল কার্যালয় আগে বিক্ষোভ প্রদর্শন করে পরে এক বিশাল সভা আয়োজন করে রাজ্য সরকারঙ্କ উপরে বর্ষিলে। আমি সবে জানলু আজ্ঞা, যেহেতু আমার বরগড় জেলা লা আজ্ঞা, বরগড় জেলার মুখ্যমন্ত্রী আগর ঘোষণা করেছিল যে পদ্মপুর জেলা হওয়া বলে ইলেকশন বেলা। আমি সবে শুনেছি আর চাষীমূর কে তো আজ্ঞা এডিএম যেত বেলকে দিয়ে সারিল পদ্মপুর আজ্ঞা জেলা কানি লিখবে, যেহেতু এডিএম আসি করে সব ইনকোয়ারি করে সরিগাল আজ্ঞা জেলা লিখুন, সেই লাগে চাষী মানুষ সবাই বিচার করি আজ্ঞা জেলা লেখা হল, যেহেতু এডিএম দিয়ে সারিল। আমার মুখ্যমন্ত্রী মানে বা ইলেকশনরে আসিকি কে ধন্যবাদ সভায়, নির্বাচন আগর তারপরে ধন্যবাদ দিয়ে আসি আর কইলে আমি ডিসেম্বর সুদ্ধা নিশ্চিতভাবে 31 তক আমি জেলা কর্মি বলিকি। আমার চাষী সংগঠন ফাইনাল করা যাইছিল, যদি মুখ্যমন্ত্রী যদি নেই করবে বলে আমি নিশ্চিতভাবে ইন জেলা লেখমা। তো ইহাদি আলোচনা হোলা যে আপন মানে শুনুবে, যদি জেলা আমার স্বীকৃতি দেবে মুখ্যমন্ত্রী, যদি নি দেবে বলে আমার লাগি ছত্তিশগড় বেহতর বলি ঝাড়বন্ধর ভাই মানে কৌলে, আর তাতে রাজবুড়া সম্বর কৃষক সংগঠন আমার চারটা ব্লক আছে। দেখুন মুখ্যমন্ত্রী পদ্মপুর মাটি ঘোষণা করেছিলে যে ডিসেম্বর শেষ সুদ্ধা পদ্মপুর জেলা হব, এবং মুখ্যমন্ত্রীঙ্কর কথারে আজি মধ্যে আমি বিশ্বাস করুছু। এবং যেহেতু মুখ্যমন্ত্রী কহিছিলে পদ্মপুর জেলা সাকার হব, গোটে এডিএম জনে দেইছন্তি আইএসটা, তো আমি পদ্মপুর বালে আমি ভাবলু যে মুখ্যমন্ত্রী তাঙ্কর কথারে যাহা কহন্তি তাহা কামরে করে করে দেখান্তি, এবং আজিঠারু পদ্মপুর জেলা হেলা বলি করে আমি পদ্মপুর অঞ্চলবাসী ধারণা কলু, চাষী ভাই মানে ধারণা কলু, এবং আজিঠারু পদ্মপুর জেলার মান্যতা পাইলা। এবং আমি আশা করুছু যে মুখ্যমন্ত্রী ইয়াকু বিধিবদ্ধভাবে স্বীকৃতি দেবে। তারপরে চাষী মানে পদ্মপুর উপজেলাপাল কার্যালয় আগে লেখা যাইথিবা উপজেলাপাল কার্যালয়ের উপশব্দকু কালিরে লিভাই জেলাপাল কার্যালয় পদ্মপুর লিখিদেলে। খালি সেতিকি নুহে, আগামী 2024 সাধারণ নির্বাচনের তার জবাব দেওয়া সাঙ্গকু মধ্যপ্রদেশে মিশিবা পাই দাবি করেছেন পদ্মপুরবাসী। তবে আজিঠারু অনির্দিষ্ট কাল পর্যন্ত আন্দোলন জারি রহিব বলে চাষী সংগঠন পক্ষ সূচনা দিয়া যাইছে। রিপোর্ট সূচনা টিভি।